হ্যালো এভরিওয়ান, আমি আশরাফি, ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ডি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মানিটাইজ করে কীভাবে লাইফটাইম ইনকাম জেনারেট করতে পারেন, কীভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবো। সো অনেক বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। সো আমরা ব্রাউজারে চলে আসলাম, এখানে এসে আমরা লিখে দিচ্ছি গুগল অ্যাডসেন্স, এই কথাটা লিখে আমি সার্চ করছি। ওকে, এইটা লিখে যখন আমরা সার্চ করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডসেন্সের একটা ইউআরএল চলে আসছে, তাই না? একদম প্রথমেই। সো এইখানে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এইখানে কিছু অপশন আসছে। আগে থেকে যদি আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করবেন, আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা শুরু করতে যাচ্ছি, সো আমরা শুরু করুনে ক্লিক দিব। ওকে, চলে আসলাম। অবশ্যই এখান থেকে আপনার একটা জিমেইল সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এবং যেই জিমেইলটার এইজ হচ্ছে 18+। ওকে, মানে হচ্ছে আপনি যখন জিমেইলটা ক্রিয়েট করেন তখন এটার বয়স যাতে 18+ আপনি দেন। যদি 18-র নিচে হয় সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে না। সো আমরা একটা ইমেল সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটা ফিল আপ করার জন্য। সো প্রথম যেই অপশনটা আসছে, ইউর সাইট, আপনার ওয়েবসাইটটি এখানে দেন। হ্যাঁ, আপনার যদি ওয়েবসাইট না থাকে অবশ্যই এখানে দিবেন যে নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় অপশনে বলা হচ্ছে আপনি গুগল থেকে কোনো সাজেশন চাচ্ছেন কিনা। সো আমি ধরে নিচ্ছি আপাতত আমি কোনো সাজেশন চাচ্ছি না, আর আমি ওয়েবসাইটটা এখন দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। আপনি যে এখন ওয়েবসাইটটা দিলে হবে না এরকম কিছু না, এখনও দিতে পারেন। সো আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট ইয়েট, আমি এখন দিচ্ছি না, পরবর্তীতে ভালো করে দেখানোর জন্য আমি রেখে দিলাম। ওকে, সো আপনি কোন কান্ট্রির সেটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। অবশ্যই আমরা বাংলাদেশ দিয়ে দিব, এবং বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে বাংলাদেশের জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে গুগলের, সেগুলো দিয়েছে, এগুলো সবগুলো আমরা এগ্রি করছি এবং স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। ওকে, একটু ওয়েট করে নিব। ওকে, আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিছু অপশন আছে, বলা হচ্ছে প্রথম বলা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে কিছু বলেন, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডস, তারপর হচ্ছে সাইট। অ্যাকচুয়ালি আমাদের ইনফরমেশনগুলো হচ্ছে আমরা আগে দিয়ে দিব, ঠিক আছে? এন্টার ইনফরমেশন, একটু ওয়েট করে নিব। ওকে, এইখানে দেখা যাচ্ছে কাস্টমার ইনফো চলে আসছে। আমরা এখান থেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালগুলোর যে অপশনটা আছে এটাই রেখে দিব, এখানে নামটা আমরা দিয়ে দিব। তো ধরে নিচ্ছি আমার নাম হচ্ছে আশরাফি ভুইয়া। অবশ্যই আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেটাই দিতে হবে, ঠিক আছে? সেটাই দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 1, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি মেহের প্লাজা, বেশি দিচ্ছি না, ধানমন্ডি, ঠিক আছে? আমি এতটুকু দিয়ে দিচ্ছি, 1205, ঠিক আছে? আর এখানে বলা হচ্ছে অ্যাড্রেস লাইন 2, টুতেও একটা কিছু দেওয়ার জন্য। সো এখানে একটা ট্রিক্স আছে আপনাদের জন্য। অনেক সময় দেখবেন যে আপনি যখন অ্যাডসেন্সের জন্য কোড পাঠাচ্ছে, গুগল যখন আপনাকে কোড পাঠাচ্ছে কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না, হয়তোবা আপনি ওই ইনভেলপটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ অ্যাড্রেসে হয়তোবা কোনো মিসিং আছে, কোনো সমস্যা আছে। অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি অ্যাড্রেসটা সঠিক দিতে হবে, এবং অ্যাড্রেসের সাথে আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যাতে করে যে হচ্ছে আপনার জন্য ওই কোডটা নিয়ে আসবে, ওই চিঠিটা নিয়ে আসবে, সে আপনাকে ফোন দিতে পারে। সো এটা একটা ট্রিক্স, আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি +8801 9 সরি 0958। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে সিটি দিতে হবে, সো সিটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি, পোস্টাল কোড 1205। ওকে, ফোন নাম্বার অপশনাল, এখানেও আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, 0198155658, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই আপনাদের নিজের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ওকে? আর নাম যাতে অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী হয়। সো আমরা এটা দিয়ে দিলাম, এবার সাবমিট দিচ্ছি।
ওকে, প্রথম যে অপশনটা ছিল আমার ইনফরমেশন অপশন সেটা ডান। দ্বিতীয় অপশন, আমরা অ্যাডে যাব না, আমরা সাইটে যাব। আমার সাইটটা কোন সাইটের জন্য আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই সাইটটা এখানে দিয়ে দেব। আবার একটু বলে রাখছি আপনার সাইটের কন্ডিশন কী হবে, ঠিক আছে? আপনি কখন অ্যাপ্লাই করতে যাবেন, মিনিমাম যখন আপনার ওয়েবসাইটে 300 ভিজিটর আসবে মান্থলি, ইউনিক ভিজিটর, তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে যাবেন। বাট আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পেরেছি, 100, 200, 300 ভিজিটর হলেও কিন্তু গুগল আপনারটাকে অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? সো আমরা এখানে আসলাম, এসে আমাদের সাইটটাকে অ্যাড করে নিতে হবে। সো অ্যাড সাইট দিয়ে হচ্ছে এখানে আপনার সাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, এবং এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখেন, ফর এক্সাম্পল example.com, তার মানে হচ্ছে আপনি www, http বা https কিছু দিতে পারবেন না, শুধু আপনার ডোমিন, তারপর হচ্ছে ডোমিনের এক্সটেনশন। সো আমি আমার ওয়েবসাইটটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সো পুরোটা আমি দিব না, এই জন্য আমি বাকি বিষয়গুলো একটু কেটে দিব, দিয়ে স্ল্যাশও আমরা দিব না, ঠিক আছে? স্ল্যাশও দিব না, এখানে এইটা দিয়ে দিলাম। সো আমরা এটা একটু কেটে দিচ্ছি, ওকে। সো সেভ ইন কন্টিনিউ। একটু সময় নিচ্ছে, ওকে, চলে এসেছে, তাই না? এখন বলা হচ্ছে আপনার যে সাইট ওইটা, এটাকে আপনার ভেরিফাই করতে হবে। আপনি একটা সাইটের নাম দিয়ে দিলেন, সেটা আপনার সাইট হয়ে যাবে এরকম কিছু হবে না, তাই না? আপনার যে সাইট সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সো এটা কিভাবে করবেন, সেটার জন্য আপনাকে বলা হচ্ছে যে একটা কোড দেওয়া হয়েছে, যেটাকে আপনি হেড এবং ক্লোজ হেডের মধ্যে বসায় দিতে হবে। আপনার সাইটের হেড ট্যাগ এবং ক্লোজ হেড ট্যাগের মধ্যবর্তী স্থানে বসায় দিতে হবে। সো এই কোডটাকে আমি কপি করছি, কপি করে আমি আমার সাইটের ভ্যাকেন্টে চলে আসছি। এসে আমরা জানি আমরা হেড ট্যাগটা কোথায় পাবো, অ্যাপিয়ারেন্সে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, ওকে। সো থিম এডিটরে আমরা চলে আসলাম, আসার পরে এই পাশ থেকে আমরা নিয়ে নিব এই যে থিম হেডার, header.php। সো এখানে চলে যাচ্ছি, এইখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হেড সেকশন আছে, তাই না? ওকে, এই হেড সেকশনে বসায় দিতে হবে, অথবা হেড সেকশনের উপরে, ইমিডিয়েট উপরে বসায় দিতে হবে, ক্লোজ হেডের উপরে। সো আমরা এইখানে ক্লোজ হেডের উপরে এটা বসাই দিলাম, ঠিক আছে? আগে আমার এখানে একটা কোড দেওয়া ছিল, এই কোডটা আমি একটু কেটে দিচ্ছি আপাতত, ওকে। সো এখন আমরা সাবমিট দিয়ে দিব, আপডেট ফাইল, ওকে। বলা হচ্ছে ফাইল এডিটেড সাকসেসফুলি। সো আমরা সাকসেসফুলি হচ্ছে ফাইলটা এডিট করতে পেরেছি। এবার রিকোয়েস্ট রিভিউতে আমরা ক্লিক দিয়ে দিব, ওকে। সো আমরা রিকোয়েস্ট রিভিউতে ক্লিক দিয়ে দিয়েছি, বলা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ফিউ ডেইজ লাগতে পারে, হ্যাঁ, এমন হয় যে 2 উইকও লাগতে পারে আপনার এই অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। সো যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, আপনাকে কিন্তু ইমেইলে তারা কংগ্রেচুলেশন জানিয়ে দিবে যে আপনার সাইটটি এখন থেকে অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, আপনি আপনার সাইটে অ্যাড দেখাতে পারেন। সো আপনার সাইটে কিন্তু অ্যাকচুয়ালি অনেকভাবে আপনি অ্যাড দেখাতে পারেন, ওকে। ওটু অ্যাড দেখাতে পারেন আপনার ইচ্ছা মতো, কোথায় কী অ্যাড হবে না হবে, কোন কালারের অ্যাড হবে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। সো এই ধরনের কোনো কোয়েরিজ যদি আপনাদের থাকে, আপনাদের যদি এই ধরনের কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি পরবর্তীতে এই ধরনের কিছু ভিডিও নিয়ে আসব। ওকে, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।